কটিয়াদিতে জলাবদ্ধতার কারণে 300 বিঘা জমির চাষাবাদে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে বর্ষাকাল এলেই বৃষ্টির পানিতে তলিয়ে যায় কৃষকের শত শত বিঘা আবাদি জমি। এদিকে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চেয়ে ইউএনওর দ্বারস্থ হয়েছে ভুক্তভোগীরা। অন্যদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসন। বিস্তারিত কিশোরগঞ্জের কটিয়াদি থেকে মোহাম্মদ একরাসউদ্দিনের পাঠানো প্রতিবেদনে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা চাঁদপুর তেঁতুলতলা গ্রামে বর্ষাকালে বৃষ্টি হলে চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েন স্থানীয় কৃষকরা। কয়েক বছর ধরে সরকারি কালভার্টের মুখে মাটি দিয়ে ভরাট করে দেওয়ার কারণে বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে একদিকে জলাবদ্ধতায় পানিবন্দী হন বৃষ্টির বেশি পরিবার, অন্যদিকে অধিক বৃষ্টির কারণে কৃষকের শত শত বিঘা জমির বীজতলা পানিতে তলিয়ে যায়, ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে প্রান্তিক কৃষকরা। 1987 সালে কৃষকের সুবিধার জন্য কালভার্ট নির্মাণ করে সরকার, কিন্তু কয়েক বছর যাবত এলাকার কতিপয় লোকজন ওই কালভার্টের মুখ বন্ধ করায় চাষাবাদে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকার ভুক্তভোগী কৃষকরা। 1987 সালে এখানে একটা কালভার্ট ছিল সরকারিভাবে, সবসময় পানি এখান থেকে নিষ্কাশন হতো। এখন আপাতত 2-3 বছর যাবত এখান থেকে পানি নিষ্কাশন হতে আর বাধাগ্রস্ত দিতেছে। এখানে প্রায় 300 বিঘা জমি আছে, আমাদের 20 তলার এই তলায় গেছে। সরকারের কাছে বিনীত নিবেদন এই যে আমাদের এই কালভার্টটা যেন দ্রুত এই পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে দেওয়া হয়। এখানে 87 বিঘা জমি আছে, জনগণের জমিগুলি অবাধি হয়ে পড়ছে, আমরা এটা সুষ্ঠু একটা সমাধান চাই। স্থানীয়রা বলছেন জলাবদ্ধতার কারণে কৃষকের শত শত ফসলের জমি অনাবাদি হয়ে পড়ছে, ফলে চাষাবাদ করতে পারছে না প্রান্তিক কৃষকরা। করোনার সংকটে কৃষকদের ক্ষতি পোষাতে জরুরি ভিত্তিতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, পাশাপাশি কালভার্টের পাশে পাকা ড্রেন নির্মাণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। সামনে ভিড়ের সামনে পানি আর এনে কাল বন্ধ, আমরা পানি আর জমিয়া হ্যাঁ আমাদের যে বাড়িটা আমার জন্য ক্ষতিগ্রস্ত না হোক, 10 জনের উপকার হোক, আমার বাড়িটা আমার একটা ড্রেন করিয়া পানি জন্য হইলে সুবিধা হোক। কিছু কতিপয় লোক 2-3 জন লোকের জন্য এই পানি নিষ্কাশন করা যাইতেছে না, আমরাও চেষ্টা করতেছি। আমি উপজেলা নির্বাহী অফিসের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে উনি বিষয়টা দেখে দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কৃষকদের জমি চাষাবাদে উপযোগী করে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কটিয়াদি উপজেলার চান্দপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে জলাবদ্ধতার একটা অভিযোগ আমরা পেয়েছি। মূলত কালভার্টের মুখে বালি ভরাট করার কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা কারিগরি টিম গঠন করেছি এবং কারিগরি টিম ওই জায়গাটা ভিজিট করেছেন। তাদের ভিজিটের পরে যে প্রতিবেদন দেওয়া হবে তাদের মতামতের ভিত্তিতেই আমরা পরবর্তীতে জলাবদ্ধতা নিরসনের জন্য একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণ করবো।